আমরা ইমান যে এনেছি এই ইমানটা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে পাই নাই, তাই না? আমরা সবাই মুসলমান বাই চান্স, আমরা কেউ মুসলমান বাই চয়েস না। সাহাবিরা যারা ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, তারা কিন্তু সবাই মুসলমান বাই চয়েস ছিলেন, তারা কিন্তু মুসলমান বাই চান্স ছিলেন না আমাদের মতো। মুসলমান বাই চান্স আর মুসলমান বাই চয়েসের মধ্যে পার্থক্যটা বুঝবার জন্য ছোট্ট একটা উপমা দিতে চাই আমি। সেটা হলো, আমাদের সমাজে সব ক্ষেত্রে আপনি দেখলে দেখবেন বা সব সমাজেই হয়তো আছে যে যারা ধন সম্পদ তাদের আছে যথেষ্ট, সহায় সম্বল যথেষ্ট আছে, হয়তো বয়স্ক বেশি না, এদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ আছে যে বাপদাদার সম্পদ থেকে ধনী হয়েছেন, উনি বাপদাদার সম্পদ দিয়ে তিনি ধনী, তার নিজের কোনো উপার্জন নাই। আর কিছু লোক আছেন যে তার হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, ঘাম ঝরিয়ে তারপর তিনি উপার্জন করেছেন। এই দুই ব্যক্তির মধ্যে যিনি বাপের সম্পদ পেয়ে ধনী হন, তার কাছে সাধারণত ধনের মায়া, ধন সংরক্ষণের মায়া এতটা থাকে না এবং খুব অল্প সময়ের মধ্যে এগুলো হাতছাড়া করে বসেন। আর এর বিপরীতে যে কষ্ট করে অর্জন করে, সে কিন্তু তার সম্পদটা সংরক্ষণের জন্য সর্বশক্তি নিয়োগ করে। ওই যে একটা প্রবাদ, একটা প্রবচন প্রচলিত আছে না, যে নিজের কেনা জুতো বাবার কেনায় শাল দিয়ে পরিষ্কার করে সন্তান, কারণ নিজের জুতোটা শালের চাইতে অনেক কম দাম হলেও নিজের পরিশ্রমে কেনা, এটার মূল্য মানুষ বুঝে। ঠিক একই কথা প্রযোজ্য মুসলমান বাই চান্স এবং মুসলমান বাই চয়েসের মধ্যে। সাহাবিরা অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন, অনেক ভাই অনেক বোন অন্য ধর্ম থেকে ইসলামে আসেন। গতকালকে এরকম এক ভদ্র মহিলা আমার কাছে এসছেন ইসলাম গ্রহণ করবার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এভিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন, বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন? যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি, কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না, কেন গ্রহণ করেছেন? তো তিনি বললেন, ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি, এই বই আমাকে প্রভাবিত করেছে, আবার কোনো কোনো ব্যক্তিকে আমি দেখেছি, তাদের ব্যক্তিত্ব দেখে, নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম, দেখে আমি প্রভাবিত হয়েছি। গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই, সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি, প্রবণতা অনেক বেশি। কেন? যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয়, নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয়, এত উদ্যোগ নেওয়া হয়, সেই সমাজে কেন, সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে, এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে। নাম্বার এক, তারা কোরআন পড়ে। যারাই ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন, গোটা পৃথিবীর ইতিহাসের প্রবাদতুল্য শাসকদের একজন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন। তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি তার বোন বগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন। এই ঘটনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আপনারা জানেন। সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে। আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই। তোফাইল ইবনে আমর আদ-দুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের। শুধু বড় মাপের নয়, আমরা জাতীয় কবি বলি, তখনকার জাতীয় কবির কালচার এভাবে ছিল না, যদি থাকতো হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার। তোফাইল ইবনে আমর আদ-দুসি, দুস ওনার গোত্রের নাম, উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল, বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন, প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি, বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন। তো তোফাইল ইবনে আমর আদ-দুসি যেহেতু সাহিত্যিক ছিলেন, ভিআইপি ছিলেন, তিনি মক্কা উমরা করতে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন। মক্কায় আসার পর তার বন্ধুবান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক, তারা বললেন, দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায়, বাপদাদার ধর্ম ছেড়ে দেয়, তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো, তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো, দোনো কানের ফুটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা, তওয়াফ করবা, সাই করবা, এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে অ্যাটলিস্ট।
এই সময়টা তুমি এভাবে একটু পার করো। তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন। একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পড়াশোনা করা মানুষ, একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব, ভুলভাল বললেও আমি সেটা মেনে নেব, আমি তো এত অর্বাচীন না, আমাকে এত ভয় কেন পেতে হবে। তিনি কানের তুলোটুলো খুলে ফেলে দিলেন এবং এরপর তিনি হারামের কোনো এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশবিশেষ তার কানে আসলো। আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা, এই মানের সাহিত্য, এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না, বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই, এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন, পেয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, সম্ভবত আলীরই তেলাওয়াত শুনেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখো আমাকে তার কাছে নিয়ে যাও, মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে, বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে, তাহলে এক কাজ করো নিয়ে চলো। আলী সামনে সামনে যাচ্ছেন, উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন। তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে, প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা। আমি আপনাকে 50টা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে, কোরআন পড়ে। আমি আপনাদেরকে আজকে আহ্বান করে যেতে চাই, বাই চান্স মুসলমান আমরা যারা আছি, আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি, আমরা ইসলামটা একটু জানার চেষ্টা করি। আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট, এগুলো শুধু ওনারা পড়বেন, আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো। আপনি সেই ধর্মের অনুসারী, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয়, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখা নয়, যে ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা, তুমি পড়ো।